সমবেত হয়ে একটু সারিবদ্ধ ভাবে দাঁড়ান, যেদিকে সবাই মুখ করে আপনারাও সেদিকে মুখোমুখি নাকি কোনো সমস্যা নাই, যা যেভাবে ইচ্ছা ছিল বাংলাদেশ কোন দিকে এটা অ্যাসেম্বলির মতো করা যায় না, স্কুলের অ্যাসেম্বলির মতো করতে পারি না, চারটা চারটা লাইন। হ্যালো হ্যালো, আচ্ছা আই লাইন না কিভাবে দাঁড়াবো আপনারা সবাই স্কুলের অ্যাসেম্বলির মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই কাম নেই, ভাই আমি ক্যাডেট হচ্ছি, সবাই অ্যাসেম্বলির মতো করে এই ফলো হয়ে যাও সবাই, তাহলে ক্লাস 1 এ আর আমি আমি আরো একটা টেকনিক জানি, একজন থেকে লম্বা পর্যন্ত সাজাইতে পারি, সিরিয়াসলি পতাকা লাগবে না ওটাই নাকি, এরকম নিয়ম আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কেস পেসে যাওয়া না যাওয়াই ভালো আর কি। এই তো লাইন হয়ে গেছে, কি সুন্দর সুন্দর। হ্যাঁ, ক্লাস 1 এ, তারপর ক্লাস 1 শপথ মুখস্থ আছে, শপথ তো মানুষের সীমায়, সবাই হাত তুলো, আগে শপথ দিয়ে প্র্যাকটিস করি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকিব, দেশের প্রতি, কোন দেশ, দেশগুলোর প্রতি অনুগত থাকিব, দেশের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশ ও জার্মানির সেবা করিতে পারি, বাংলাদেশ এবং জার্মানিকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলিতে পারি। আমিন। ভাই মনে আছে তো আচ্ছা কিভাবে আমরা করব? তাহলে মানে না না ঠিক আছে, আগে একবার রিহার্সাল আমরা করি, ঠিক আছে, রিহার্সাল করে কয়বার কিভাবে গাইবো সেটা। আচ্ছা মানে আমরা যারা লাইন বাঁকা করছে তাদের কিন্তু বিশাল শাস্তি দেওয়া হবে। মনে আছে আরামে কিভাবে দাঁড়ায়? ওটা আরাম না আরো কষ্ট, আমার ইচ্ছা মতো সোজা হও। আচ্ছা সবাই গাইবো না বোধ হয়, আমরা এটা করি নাকি দর্শকেরা, আমরা গাইবো এখন গান, সবাই আমরা আসি।
আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা, এটার সাউন্ডটা একটু বাড়ালেই হবে যেন সবাই বিশ্বাস শুনতে পায়। আমি নয়, ও মা
আচ্ছা কিউটা এবার বোঝা গেল, এটা ফাইনাল না, এটা প্র্যাকটিস ছিল।